ঢাকা বিমানবন্দরে দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ভবনের ভেতরে বাইরে সব ধরনের অবকাঠামো সুবিধা দৃশ্যমান। এখন সংশ্লিষ্টরা আশা করছেন স্বয়ংক্রিয় ও উন্নত যাত্রী সেবার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই তৃতীয় টার্মিনাল। এটি চালু হলে এভিয়েশন খাতের হাব হয়ে উঠবে বাংলাদেশ, জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রীতা নাহারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন পলাশ শেখ। স্বপ্ন এখন সত্যি। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হতে চলেছে স্মার্ট বাংলাদেশের প্রবেশদ্বার। নান্দনিক স্থাপত্যশৈলীর এই টার্মিনালের প্রবেশপথেই তৈরি হয়েছে পদ্মফুলের নকশায় বহুতল কার পার্কিং। 1000-এরও বেশি গাড়ি রাখা যাবে এখানে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি প্রান্ত এসে মিলেছে টার্মিনাল ভবনে। যাত্রীদের গাড়ি এ পথে সরাসরি চলে যাবে টার্মিনাল ভবনের দোতলায়, এখান থেকেই ঢুকবে বহির্গমন টার্মিনালে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী। জাতীয় ফুল শাপলার ভেতরের অংশের আদলে করা নকশায় সেজেছে সুদৃশ্য পিলার ও ছাদ। সিঙ্গাপুরের স্থপতি রোহানি বাহারিনের নান্দনিক স্থাপত্যে নির্মিত ভবনের নকশার মূল ভাবনায় বাংলাদেশ ও বৈচিত্র্যমণ্ডিত স্বরঋতু। ভেতরে প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে, একটু এগিয়ে চেক ইন কাউন্টার। বহির্গমনের 115টি ও আগমনের 59টি চেক ইন কাউন্টার তৈরি হচ্ছে। কাঁচ ঘেরা এই এলাকাটি ইমিগ্রেশনের। 66টি কাউন্টার থাকবে ইমিগ্রেশনে। লিফট, এক্সিলেটর কিংবা চলন্ত হাঁটা পথ স্বস্তি দেবে যাত্রীদের। তৈরি হচ্ছে 16টি লাগেজ বেল্ট। চেক ইন, ইমিগ্রেশন, কাস্টমস এলাকা পার হয়ে যাত্রীরা পৌঁছে যাবে বোর্ডিং ব্রিজে। তৈরি হচ্ছে 12টি বোর্ডিং ব্রিজ, পরবর্তীতে তৈরি হবে আরও 14টি। এই কর্মযজ্ঞের পাশাপাশি চলছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ। আগামী 7ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী টার্মিনাল 3 সফট ওপেনিং করবেন। ভিতরে বাইরে এই ফিনিশিং টাচগুলো করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ প্রতিচ্ছবিত বিমানবন্দরে, তো বিমানবন্দরের চেহারা যদি ওরকম পরিবর্তন না হয় তাহলে তো আমাদের যে উন্নতি হচ্ছে এটা তো লোকজন জানতে পারবে না। সেটা একটা কিন্তু এখানে বিশেষ লক্ষ্য। এই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটাকে সবচেয়ে বেশি প্রাধিকার দিয়েছেন। টার্মিনালের পশ্চিম ও দক্ষিণ দিকে বিশাল এলাকা জুড়ে চলছে উড়োজাহাজ পার্কিং এলাকা তৈরির কাজ। তৈরি হয়েছে নতুন ট্যাক্সিওয়ে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা বছরে 80 লাখ থেকে বেড়ে 2 কোটি হবে এবং কার্গো ধারণ ক্ষমতা 2 লাখ টন থেকে বেড়ে হবে 5 লাখ টন। দুটো জিনিস আমাদের এই বিমানবন্দরে আমাদের প্রত্যাশা, একটা হলো উন্নত সেবা আর একটা হলো রেভিনিউ, এবং দুটোই বাড়তে হবে। জাপানি সংস্থার তত্ত্বাবধানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সিদ্ধান্ত হলেও তা কোন প্রক্রিয়ায় কীভাবে হবে তার প্রস্তাবনা তৈরি হচ্ছে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান কীভাবে কোন প্রক্রিয়ায় কাজ করবে তা নির্ধারণ করবে জাপানি সংস্থা। কেবল বাহ্যিক আদলেই নয়, ভেতরেও যাত্রী সেবার সব ধরনের আয়োজন নিয়ে তৈরি হচ্ছে এই তৃতীয় টার্মিনাল। পুরোপুরি চালু হলে এই মুভিং ওয়ার্ক দিয়ে চলতে চলতে একদিন আপনারও অনুভূতি হবে দেশের বাইরের কোনো বিমানবন্দরে আছেন। তবে এজন্য এই স্মার্ট প্রবেশদ্বারে স্মার্ট যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও প্রায় 1 বছর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।